ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের এক দিনই বোন জানতে চেয়েছেন যে সুন্নতি সকাল সন্ধ্যার দোয়াগুলি কি তাসবিদের রুলস অ্যাপ্লাই করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত বোন, আমরা কোরআন মাজিদ যেভাবে তেলাওয়াত করে থাকি সুর করে, হ্যাঁ, যে যত দূর পারি সুর করে পড়ার চেষ্টা করে থাকি, এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সুর করে পড়ার জন্য, তারান্নুমের সাথে পড়ার জন্য, যাকে যেভাবে আওয়াজ দিয়েছেন সেই আওয়াজ দিয়ে পড়ার জন্য আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আমাদেরকে উৎসাহিত করেছেন। কিন্তু দোয়া দরুদ পড়ার ক্ষেত্রে, জিকির আজগার করার ক্ষেত্রে আমরা আওয়াজ দিয়ে সুর দিয়ে পড়ব না, তবে তাসবিদের সাথে অবশ্যই পড়ব। যে শব্দটি যেখান থেকে উচ্চারণ হবে সেখান থেকেই পড়তে হবে, যেহেতু দোয়া দরুদও পড়ার ক্ষেত্রে যদি আমরা তাসবিদের প্রতি খেয়াল না করি, মাখরাজের প্রতি যদি লক্ষ্য না করি, তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাহলে তার অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো তাই কোরআন মাজিদের ক্ষেত্রে যেভাবে আমরা তাসবিদ ও মাখরাজের প্রতি খেয়াল রেখে আদায় করে থাকি, তেমনি দোয়া দরুদ জিকির আজকার পড়ার ক্ষেত্রেও তাসবিদ ও মাখরাজের প্রতি খেয়াল রেখেই পড়তে হবে। তবে কোরআন মাজিদকে যেভাবে আওয়াজ দিয়ে সুর দিয়ে আল্লাহ রাসূল আলাইহিস সালাম পড়তে বলেছেন, সেভাবে আওয়াজ দিয়ে সুর তুলে আমরা দোয়া দরুদ বা জিকির আজকার করব না, বরং আমরা যেভাবে সাধারণ ভাষায় কথাবার্তা বলি এইভাবেই আমরা সাধারণভাবে দোয়া দরুদ জিকির আজগারগুলো পড়বো, তসবিহ তাহলিলগুলো পাঠ করব, তবে তসবিহ ও মাখরাজের সাথেই আদায় করব। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।